মুক্তিযুদ্ধের সময় হানাদার বাহিনীদের আক্রমণের কারণে সাংস্কৃতিক কর্মীরা মুক্ত মনে মঞ্চনাটক করতে না পারলেও বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে মুক্তির আন্দোলনে অংশ নিয়েছিল। তার মধ্যে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র অন্যতম। আবার অনেকে ভ্রাম্যমান গাড়ির মাধ্যমে বিভিন্ন ক্যাম্পে গিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারীদের উদ্বুদ্ধ করেছেন। সাংস্কৃতিক কর্মী ছাড়াও সংস্কৃতি মনা মানুষও বিভিন্নভাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারীদের উদ্বুদ্ধ করেছে বলেও জানান বাংলা চলচ্চিত্রের গুণী নির্মাতা গাজী রাকায়েত। স্বাধীনতা অর্জনের 50 বছর পর এসেও অনেক প্রাপ্তি অপ্রাপ্তি নিয়েও কথা বলেন তিনি। বিস্তারিত জানতে দেখুন আহসান হাবিবের রিপোর্টে। 1971 সালের মুক্তিযুদ্ধে সবাই অস্ত্র হাতে যুদ্ধে যায়নি। কেউ কণ্ঠে তুলে নিয়েছিলেন গান, কেউ বা প্রতিবাদে অস্ত্র হিসাবে ব্যবহার করেছেন অভিনয়। সাংস্কৃতিক কর্মী ছাড়াও সংস্কৃতিমনা মানুষও বিভিন্নভাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারীদের উদ্বুদ্ধ করেছে বলে জানান বাংলা চলচ্চিত্রের গুণী নির্মাতা গাজী রাকায়েত। আপনি সংস্কৃতি কবিতা গান দেখা গেছে, ওইটারও একটা প্রভাব আছে যেটা আমাদের মুক্তিযোদ্ধাদেরকে ভীষণভাবে প্রভাবিত করেছে। স্বাধীনতা অর্জনের 50 বছরে এসে অনেক প্রাপ্তি অপ্রাপ্তি নিয়েও কথা বলেন বাংলা চলচ্চিত্রের গুণী এই নির্মাতা। যে আমাদের অনেক প্রাপ্তি ঘুরছে এবং এটা ঘুরছে এই কারণে যে আমরা স্বাধীনতাকে সঠিকভাবে মূল্যায়ন করতে পেরেছি। বলেন ইতিহাস সত্যের সাক্ষী, তাকে কখনো আটকে রাখা যায় না। ভূগোল পাল্টায়, ইতিহাস পাল্টায় না, ইতিহাস সত্যের সাক্ষী, ইতিহাসকে আটকে রাখা যায় না। মুক্তিযুদ্ধের বিষয়টাও স্বাধীনতা লাভ করেনি কিছু কালো অধ্যায়ের কারণে। 50 বছরে যেখানে পৌঁছানোর কথা ছিল সেটা পারেনি বলেও জানান তিনি। আমার কাছে মনে হয়েছে একসময় আমার মুক্তিযুদ্ধটাও মুক্ত নয়, আমি বঙ্গবন্ধুর নিয়ে ছবি লিখলে সেই ছবি বন্ধ হয়ে যেত। তার মানে মুক্তিযুদ্ধটাও স্বাধীনতা লাভ করেনি, মুক্তিযুদ্ধের বিষয়টাও স্বাধীনতা লাভ করেনি। 50 বছরে যেটুক যেই জায়গায় যাওয়ার কথা ছিল সেই জায়গাটা যেতে পারিনি, একটি কালো অধ্যায়ের কারণে। হয়েছে মুক্তিযুদ্ধের রাজনৈতিক সমাধানও। স্বাধীনতার আজকে আমরা অভিশাপ মুক্ত হয়েছি। কীরকম? আমরা আমাদের একটি মুক্তিযুদ্ধের রাজনৈতিক সমাধান হয়ে গেছে, আমরা রাজাকারদেরকে শাস্তি দিয়েছি, এটা একটা রাজনৈতিক সমাধান হয়েছে। আরেকটি সমাধান হয়েছে, আমরা বঙ্গবন্ধুর হত্যা যারা করেছে হত্যাকারীদের বিচার করতে পেরেছি, এটা একটা সমাধান হয়েছে। আরেকটা জিনিস হচ্ছে যে বঙ্গবন্ধুকে আমরা রাজধানীতে সমাধিত করতে পারিনি। অনেক ভুল ত্রুটি থাকার পরেও স্বাধীনতাকে সঠিকভাবে মূল্যায়ন করতে পেরেছি বলে জানান গাজী রাকায়েত। অনেক ভুল ত্রুটি আছে, ব্যবস্থা আছে, সরকার ব্যবস্থা আছে, কিন্তু তারপরে আগাচ্ছে। আজকে তো আমরা একটা সুফলের দিকে যাচ্ছি, আজকে বাংলাদেশ কিন্তু মাথায় চুপ করে দাঁড়িয়েছে, আমরা ইন্ডিয়াকে হারিয়েছি 3-2 সিরিজে, ভাবা যায় না। কিন্তু আমাদের কিন্তু অনেক পিছিয়ে ছিলাম আমরা, বাংলাদেশের চলচ্চিত্র দেখেন। যাদের নেতা বঙ্গবন্ধু সেই জাতিকে আটকানো এত সহজ নয়, এখন আর ভয় পাওয়ার কিছু নেই, সব কিছুতেই বিজয় অর্জন করার একটা সংস্কৃতি থাকতে হবে এমনটাই মনে করেন তিনি। নতুন জেনারেশন আসছে, বার্টন রাসেলের ভাষায় বলা যেতে পারে ফ্লাওয়ার জেনারেশন, তারা বঙ্গবন্ধুকে এত সহজে মুছে দিতে পারবে না। আহসান হাবিব, দেশ বিনোদন। বঙ্গবন্ধু স্বাধীনতা আমাদের অবিচ্ছেদ্য একটা অংশ।